আমি লোকসভা ভোট আর মাত্র দুদিন বাকি আর লোকসভা ভোটের দুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দু বছর ধরে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো হুলস্থুল রাজ্য কারণ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক তৃণমূলের হেভি ওয়েট নেতারা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জীবন জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক শিক্ষাকর্তা তৃণমূলের ছোট বড়ো নেতারা এই মুহূর্তে রয়েছেন জেলে আর তার মধ্যে কিন্তু ঢোল ফেটে গেছে এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড সমতলে নিয়োগ দুর্নীতির পর এবার একেবারে লোকসভা ভোটের আগে পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডেই কিন্তু রীতিমতো হুলস্থুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তার মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আর সেই নির্দেশ দেওয়ার পরপরই কিন্তু একেবারে কুপখাত রাজ্য তড়ি ঘড়ি রাজ্যের একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ সেই সমস্ত নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এফআইআর দায়ের করেছে রাজ্য তবে শেষ রক্ষা কিন্তু হলো না রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশকে বিরোধিতা করে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তবে ধোপে টিকলো না কোনো যুক্তি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর চরম নির্দেশ বিচারপতি ডিভিশন বেঞ্চের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাইকোর্টে ভোটের আগেই বড় ধাক্কা রাজ্যের তাতেই কিন্তু চরম অস্বস্তিতে নবান্ন সমদলের পর গত কিছুদিন ধরে পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য জিটিএতে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও একাধিক শাসক দলের নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে খোদ রাজ্য সরকার শিক্ষা দপ্তরে দায়ের করা অভিযোগের নাম রয়েছে বিনয় থামাং ছাত্র পরিষদ নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বোবাই বোস স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরা এই মামলায় আগেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাশাপাশি জিটিএকেও রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ওদিকে এই মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ চেয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য তবে সেখানে বড় ধাক্কা রাজ্যের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞা ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য তবে প্রধান বিচারপতির অনুপস্থিত থাকায় আজ বিচারপতি হরিশ টান্ডানের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় এদিন রাজ্যকে বিচারপতির প্রশ্ন পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে যদি সিবিআই তদন্ত করে তাহলে অসুবিধা কি আছে সংস্থাটা কোথায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখছে ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির অনুসন্ধানে কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের পাশাপাশি রাজ্যের কাছে মামলার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যকে সমস্ত নথি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী আঠেরোই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের দুদিন আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও অস্বস্তি বাড়ল মমতা ব্যানার্জির রাজ্য সরকারের নবান্নে কারণ সমতলে নিয়োগ দুর্নীতি কিছুটা হলো দামা চাপা পড়লেও ঠিক ভোটের আগে এবার কিন্তু হাটে হাঁড়ি ভেঙে গেল পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড আর পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডেই কিন্তু এবার একেবারে চরম নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই নির্দেশের বিরোধিতা করে রাজ্য যায় ডিভিশন বেঞ্চে কিন্তু প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায় সেই মামলাটি উঠেছিল হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আর সেই বেঞ্চেই কিন্তু রাজ্যের কালে কষিয়ে থাপ্পড় বিচারপতির তিনি প্রশ্ন করেন যে সিবিআই যদি তদন্ত করে নিয়োগ সংক্রান্ত বা নিয়োগ দুর্নীতির তাহলে রাজ্যের সমস্যাটা কোথায় এই প্রশ্নই কিন্তু একেবারে কুপকাত রাজ্য রাজ্য কিন্তু সেরকম কোনো উত্তর দিতে পারেনি এই প্রশ্নের বিচারপতিকে তার পরপরই কিন্তু চরম নির্দেশ দেন বিচারপতি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশেই বহাল থাকছে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের উপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ তার সাথে সাথে রাজ্যকে বাঁশটা কিন্তু দিয়েই ছাড়লেন বিচারপতি রিপোর্ট তলব করেছেন রাজ্যের কাছে পাহাড়ি নিয়োগ দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছেন এবং সমস্ত নথি রাজ্যকে প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন আগামী আঠেরোই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ লোকসভা ভোট উনিশে এপ্রিল আর তার ঠিক আগের দিনই আঠেরোই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ওই দিন রিপোর্ট তলব করেছেন বিচারপতি ভোট স্ট্যান্ডেন অর্থাৎ ভোটের আগের দিন কিন্তু একেবারে হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় ধন্যমার কাণ্ড হতে চলেছে সেদিন বিচারপতি কী নির্দেশ দেন তার উপরই কিন্তু নির্ভর করছে রাজ্যের ভবিষ্যৎ পাহাড়ি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তে আর কোন কোন নেতা মন্ত্রীরা ধরা পড়েন এমনিতেই পার্থ চ্যাটার্জির নাম কিন্তু উঠেছে তিনি এখন জেলবন্দি এছাড়াও একাধিক তৃণমূলের হেভি ওয়েট নেতার নাম সামনে এসেছে কোন কোন নেতা মন্ত্রীরা আবারও ধরা পড়েন নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলায় কি কী তথ্য উঠে আসে কোন মাথাদের কাছে গিয়েছিল নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা এমনিতেই কিন্তু শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেছেন পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত রাজ্যে দুই হেভিওয়েট মন্ত্রী মন্ত্রীদের নামও কিন্তু প্রকাশ্যে ফাঁস করেছেন এবং তাদের হাত ধরেই কলকাতায় নাকি টাকা আসত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী সব মিলে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের